স্যার একটু জানতে চাইবো, প্রিয় সঙ্গীত পরিবর্তনের একটি বিষয় আসছে, স্যার এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ভাই এগুলো একটা বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। আমাদের ইকোনমি আপনারা জানেন $2.2 বিলিয়ন আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে, আরও আসতেছে। তো এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি, আরও বেশি বাড়াতে পারি, এবং একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি এদেশে তৈরি হয়, যখনই তৈরি হবে আমরা নির্বাচন কমিশনকে ডেল এসে যে একটা সুষ্ঠু অবাধ ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। মসজিদ ভাঙা হোক, মন্দির ভাঙা হোক, এগুলো গর্হিত কাজ, এগুলো যেভাবে আছে সেভাবে থাকা দরকার। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় যেখানে আমাদের কমিউনাল হারমোনি, আমাদের ভ্রাতৃত্ব বদনষ্ট হয়, আপনারা আমাদের জানালে আমরা মুহূর্তের ভিতরে সেটা আইনগত ব্যবস্থা নেব। আমরা মনে করি ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা ক্রিমিনাল। আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি।